স্বাধীনতা সংগ্রামে ফটিক গায়েন। তিনি প্রয়াত হয়েছেন। মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে বাস তাঁর পরিবারের। দেশকে স্বাধীনতার ছাদ দেওয়া মানুষটির পরিবারের মাথায় নেই এক টুকরো ছাদ। আছে টিনের বাড়ি, টিনের চালা, সিপিএমের রাজত্ব থেকে মুক্ত করে বঙ্গকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে বলেই দাবি করা বর্তমান শাসক তৃণমূলের শেখ সুফিয়ানরা যখন থাকেন জাহাজ বাড়িতে, শিক্ষকতার চাকরি চুরির মানিক ভট্টাচার্যরা যখন ঠাঁই রাখেন বিদেশের মাটিতেও, ক্ষমতার জোরে যখন কালীঘাটে ওঠে লিফট, এক্সেলেটর, ঝাড়বাতি লাগানো প্রাসাদোপম বাড়ি, তখন দেশকে প্রকৃত স্বাধীনতা এনে দেওয়া প্রয়াত ফটিক গায়েনের বাড়ি আদতে টিনের একটা চালাঘর। আবাস যোজনার টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে বঞ্চনার অভিযোগ তোলা তৃণমূল স্বাধীনতা সংগ্রামের পরিবারের জন্য বরাদ্দ করেনি একটা আবাসও। কত লোকের দোতলা ঘর আছে সেইগুলোকে ভেঙে উনি করে দিচ্ছেন, কিন্তু আমার একটু টিনের ঘর আছে এবং পিরপলে পড়ে আছি। আপনারা এসে দেখে যান যে কেমন আছি না আছি, খুব অসহায় পড়ে আছি। রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূলী উন্নয়নে এখনো আলো জ্বলেনি গায়েন বাড়িতে। 10-15 বছর কারেন্ট পাচ্ছি না, সবাইকে জানিয়েছি, কাউন্সিলরকে বললে পরে বলবেন ও হ্যাঁ করে দেবো, আজ পর্যন্ত করে দিচ্ছে, ওর কোনো করার নেই। সাফাই দেওয়ার চেষ্টায় আছেন তৃণমূলের নেতারা। জানি না কাউন্সিলরের কাছে আবেদন করেছিলেন কি করেননি তার পরিবারের লোকেরা, যদি করে থাকেন তার বাড়ি হয়নি, এটা খুব অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আদতে বারবার চেয়েও উন্নতির ছোঁয়াচুকু পাননি স্বাধীনতা সংগ্রামীর পরিবার। অথচ শাসন ক্ষমতাকে ভোগ করে যারা চালায় সন্দেশখালি, বকটুই, গার্ডেন ব্রিজ, না চাইতেই তাদের ভবনের ড্রপ বক্সে মানুষ নাকি দিয়ে যায় বড় বড় অঙ্কের টাকা। তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে। গোপন ভালোবাসায় ভরে শাসকের ভান্ডার, অথচ স্বাধীনতা সংগ্রামের হতদরিদ্র পরিবারের জন্য হৃদয়ে কাঁদে না কারো। উন্নয়নের বহর দেখে তৃণমূলের তহবিলে নাকি আপ্লুত মানুষের 1600 কোটির দান। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে। স্বাধীনতার সংগ্রামে প্রয়াত ফটিক গায়েনের আধারে থাকা ভগ্নপ্রায় বাড়ি জানান দিচ্ছে তৃণমূলের সেই উন্নয়নের বহরটা। ক্যালকাটা নিউজ।